হসপিস ইন্ডিয়ার উদ্যোগে এলাকার গরিব দুস্থদের কথা ভেবে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। রবিবার বিকেলে কলকাতার সংলগ্ন গড়িয়ায় এই শিবিরের আয়োজন করা হয়। অসংখ্য রোগী এদিনের এই শিবিরে অংশগ্রহণ করেছেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। এলাকার গরিব দুস্থদের কথা ভেবে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। হসপিস ইন্ডিয়ার উদ্যোগে রবিবার বিকেলে কলকাতার সংলগ্ন গড়িয়ায় এই শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তম বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফেরদৌসী বেগম, সোনারপুর পুরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্ত সহ বিশিষ্টজনেরা। 164 জন রোগীর চক্ষু পরীক্ষা করানো হয়। এদের মধ্যে 29 জন রোগীর ছানি অপারেশন করা হবে, ঠিক করা হয়। 92 জনকে চশমা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় শিবিরের উদ্যোক্তাদের পক্ষ থেকে। হসপিস ইন্ডিয়ার এই উদ্যোগে প্রশংসা করেছেন বিধায়ক ফেরদৌসী বেগম। আজ আমরা এখানে প্রাক উদ্বোধনী চক্ষু শিবিরের আয়োজন করেছিলাম, যেখানে আমরা টোটাল 164 পেশেন্টের চক্ষু পরীক্ষা করেছি, যেখানে 29 জনের ছানি ডিটেক্ট হয়েছে। আগামী বৃহস্পতিবার অপারেশন করব এবং 92 জনকে আমরা চশমা দেব। হসপিস ইন্ডিয়ার পক্ষে চিকিৎসক শুভজিৎ রায় বলেন, কোনো মানুষ চিরকাল বেঁচে থাকে না, কিন্তু মৃত্যুর আগে যাতে তাদের যন্ত্রণার উপশম দিতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য। হসপিস ইন্ডিয়া পেইন অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার সেন্টার অ্যাকচুয়ালি মৃত্যু পথযাত্রী মানুষদের শারীরিক এবং মানসিক যন্ত্রণার উপশম করাই আমাদের কাজ। আমাদের এই প্রতিষ্ঠানটি আগামী 28 জুলাই উদ্বোধন করবেন স্বনামধন্য ডাক্তার সুকুমার মুখার্জি মহাশয়। আগ্রা, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগের নম্বর 9732-888-000। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে এসে সাদে সবাইকে পাগল করে। পতাকা পতাকা চা গজব কা স্বাদ।